হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন, এবং দেখছেন সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, এই পেজ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ যে বিষয়টি নিয়েই মূলত আজকের এই ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিওটির সফলতা কিংবা শত শত প্রবাসী তারা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভিডিওটি দেখার পর আপনার একটি শেয়ারের মাধ্যমে। বর্তমান এই করোনা মহামারীর মধ্যে আমরা প্রবাসীরা কেমন আছি সেটা আমরা সকলেই জানি, তারপরেও এই করোনা মহামারীর মধ্যেও এত কষ্টে থাকার পরেও শত শত প্রবাসীর সাথে প্রতারিত করছেন আমাদের মতোই আরও কোনো কোনো প্রবাসী। তেমনই একটি ঘটনা নিয়ে আজকের এই ভিডিও, আর এই ভিডিওটি দেখতে হলে কিংবা এই শত শত প্রবাসীকে কিছুটা সহযোগিতা করতে হলে আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং এই প্রতারকদের ধরিয়ে দিতে হবে। এই প্রতারকরা তখনই ধরা খাবে যখন এই ভিডিওটি আপনারা শেয়ার করে বাংলাদেশ প্রশাসন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো চলুন, কী হয়েছিল এই প্রবাসীদের একটু দেখে আসি। প্রিয় দর্শক, ভালো করে দেখুন, ভদ্র চেহারার এই লোকটির নাম আব্দুল আলিম মৃধা। ধারণা করা হচ্ছে যশোরের সরসা থানার উলাশি ইউনিয়নের সমন্ধি কাটি গ্রামে তার বাড়ি। তার বাবার নাম আব্দুল ওহাব মৃধা। আব্দুল আলিম মৃধা অনেক বছর ধরে সৌদি আরবের রিয়াদে থাকতেন। এক পর্যায়ে তিনি কয়েক বছর হলো রিয়াদের খুবই পরিচিত হারা নামক স্থানে একটি মক্তব খোলেন, ধরে নিতে পারেন লাইব্রেরি। তবে এই লাইব্রেরিতে বই পুস্তক না থাকলেও ছিল প্রবাসীদের খুব সহজে ধোঁকা দেওয়ার সিস্টেম, যেটি তিনি সহজে করে গেছেন শত শত প্রবাসীকে পথের ফকির বানিয়ে। মূলত তার কাজ ছিল ইকামা চেক করে দেয়া, জাওজা থেকে প্রিন্ট তুলে দেয়া, কফালা করে দেয়া, কাজ খুঁজে দেয়া এবং ভিসা বিক্রি, বিকাশ ও হুন্ডি। যদিও এর কোনোটাই আইনিগতভাবে বৈধ ছিল না, তারপরেও অসহায় প্রবাসীরা ধোকা খেয়ে যান যখন দেখেন এমন একটি দোকান নিয়ে বসেছেন তার উপরে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন, কোনো সমস্যা হয়নি, সে শোভাদে বিশ্বাস করাটাই স্বাভাবিক। আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে আব্দুল আলিম মৃধা এই ঈদুল আজহার কয়েকদিন আগেই শত শত প্রবাসীর প্রায় 10 লক্ষ সৌদি রিয়াল নিয়ে পালিয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ ছিল বিকাশ এবং হুন্ডির টাকা। ঈদে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর জন্য তার ওখানেই বেতন পেয়ে মাত্র জমা দিয়েছিলেন পালিয়ে যাবার একদিন আগে, এমন অনেক অসংখ্য প্রবাসী রয়েছেন। এরপর রয়েছে কফালা পরিবর্তন নামে জমাকৃত টাকা, ভিসার টাকা সহ আরও অনেক কিছু। তো চলুন আমরা একবার শুনে আসি ভুক্তভোগীদের কথা। আমি এখন জানতে চাইবো যে আসলে কার সাথে কিভাবে প্রতারিত করেছে, তারা কিভাবে প্রতারিত হয়েছেন এবং উনি কত বছর ধরে এখানে ব্যবসা করতে, এই বিষয়গুলো আমি জানতে চাইবো। অনেকে কোরবানের জন্য টাকা পাঠিয়েছেন, টাকা জমা দিয়েছেন বিকাশে হুন্ডিতে, অনেকে ভিসার জন্য টাকা দিয়েছেন, অনেকে কফালা হওয়ার জন্য টাকা দিয়েছেন, অনেকে নানা ধরনের সমস্যাগুলো নিয়ে মিথ্যেন প্রবণ দেখিয়ে টাকাগুলো নিয়ে, এভাবে লক্ষ লক্ষ রিয়েল নিয়ে আজকে যে ব্যক্তিকে পালাতো সে ব্যক্তি একজন পালাতো, কিন্তু এখানে শত শত প্রবাসীর মাথা খেয়ে কিন্তু আজকে উনি আজকে পালাতো। এবং ঠিক আপনি বসেন, আপনি বলেন, আপনি এখানে একটা আমি ইয়া দেখতে পাচ্ছি, লিখা দেখতে পাচ্ছি, আমি তার কাছে একবার 3,000 টাকা আর একবার 6,000, এই 3,000 রিয়াল তার কাছে জমা রাখছি, 3,000 রিয়াল প্রথম, 3,000 পরে 6,000, এই টোটাল 9,000 রিয়াল আমি তার কাছে জমা রাখছি, আমি ট্রান্সফার হওয়ার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য তারপরে তার কয় তারিখে নিয়ে দেয় কাটানোর জন্য আকামা বানিয়ে দিয়ে বলছে, একটু জুড়ে বলেন। হ্যাঁ, তারপর কত? 5,000 টাকা এই কামার উপরে আর কোনো ডকুমেন্ট দিতে? ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, কালকে দেখতেছি কিন্তু দোকান বন্ধ করে সে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আর ইয়েতে মানে আর কোনো ডকুমেন্ট দিছে আপনাকে? সবাইকে এভাবে এই কামার উপরে দেয়, আপনারা কিভাবে ভরসা করলেন ওই লোকটাকে? ভরসা করেছি, তার দোকান ছিল, সেখানে দোকান আছে, এবং সে 5-6 বছর ধরে এখানে আছে। আচ্ছা আচ্ছা,
সবার কাছে বিশ্বস্ত হয়ে গেছে এখানে মধ্যে আমরা দেশে তার অ্যাকাউন্ট নাম্বার এখানে মধ্যে দেয়া আছে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার আছে তার এই নম্বরে টাকা ঢুকছে এই নাম্বার সে অনেক টাকা ঢুকলে দেশে থেকে যে টাকা ঢুকার বিষয়টা সেটা সে এই নাম্বার থেকে সে লেনদেন করেছে আপনি একটু দেখতে পাচ্ছেন তাকে ইজিলি ধরা যাবে তাকে ধরা যাবে খুব সহজে তাকে ধরা যাবে যেহেতু সেখানে এখানে তার অ্যাকাউন্ট নাম্বার তার সবকিছু দেয়া আছে কিন্তু ধরা গেল এই যে আমি আমার কথা হচ্ছে তাকে ধরা যাবে আজ হোক কাল হোক সে ধরা পড়বেন কিন্তু কথা হচ্ছে এই করোনা পরিস্থিতির মধ্যে এই লোকটা মানে মানুষজন যখন তাকে টাকা পাঠিয়েছেন তখন ভাই আপনি তখন এই এই যে মানুষগুলো কোরবানির জন্য টাকা পাঠাইছে কিভাবে এই ব্যক্তিগুলো মনে করেন আজকে কোরবান না করলে কোরবান জন্য অনেকে বিকাশ পাঠিয়েছেন অনেকে এত কষ্ট করে টাকাগুলো জমা দিয়েছেন টাকা পাঠানোর টাকা না দিয়ে সে চলে গেছেন তার পরিবার কি হবে পরিবারের কিভাবে ইনকাম করবে এই হচ্ছে বলছিলাম কপালের জন্য ডোনেট করার জন্য কপাল এবং কাজ 500 টাকা দিছি ফোন করছিলেন ফোন ধরে বিশের জন্য বিশের জন্য আপনি দিছেন কবে প্রায় আপনি ফেব্রুয়ারির দিকে দিছেন কি বলছ আপনাকে মানে এই ওইদিকে তো ব্যানারে আছে যশোর কম্পিউটার মানে এইদিকে ভিসা পাওয়া যায় তো ভিসার জন্য মানে ডিমান্ড গুলি তো পেপার লাগাইছে তো ওই সন্ধানে মানে আর তিন লক্ষ টাকা আর দিছি বুঝছেন দুইটা ভিসার জন্য দুইটা পাসপোর্ট দিছি দুইটা ট্রাভেলসে বাংলাদেশ ট্রাভেলসে দুইটা পাসপোর্ট দিছি আর আপনার ভিডিওটি আপনারা সবাই দেখলেন এবং যা বোঝার তাই বুঝলেন কিন্তু কথা হচ্ছে এমন একজন ব্যবসায়ীর কারণে শত শত ব্যবসায়ীর কিন্তু বদনাম হচ্ছে এই ব্যবসায়ী সে নিজেই কিন্তু বেশ কয়েক বছর ভালোভাবে কাজ করে গিয়েছিলেন যার ফলে শত শত প্রবাসী তাকে বিশ্বাস করেছেন আর এই বিশ্বাসের ফল এমন সময় তাদের সকলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন আর এই পরিস্থিতি দেখে আশেপাশের যে ব্যবসায়ীরা আছে তাদের উপরও কিন্তু প্রবাসী যারা আছেন তারা বিশ্বাস উঠিয়ে নিতে পারে আর তাই সবার কাছে হাত জোড় করে মিনতি করছি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সে কি দেশে আছে নাকি এখনও প্রবাসে আছে সেটা আমরা এখনও পর্যন্ত জানি না তবে ধারণা করা হচ্ছে সে দেশে পালিয়ে চলে গেছে আর তাই বলবো যদি সে সত্যি দেশে পালিয়ে থাকে তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে অবশ্যই এই প্রতারক যে কিনা শত শত প্রবাসীকে রাস্তায় বসে গিয়ে গেছেন যে কিনা শত শত প্রবাসীর টাকা মেরে দিয়ে গেছেন সে আজ না হোক কাল অবশ্যই ধরা পড়বে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার মতো করে সুন্দরভাবে সুন্দর মানুষের সাথে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ